ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله. এই হাদিসে এটা তাকদিরের কথা বলা হয়েছে, তাকদির উদ্দেশ্যে হাদিস দ্বারা, যে যার তাকদিরে যেটা আছে সেটাই ঘটবে, আর সেটা এভাবেও ঘটতে পারে যে তার তাকদিরে জান্নাত আছে, এনিহাও দেখা গেল সেই পর্যায়ে সারা জীবন খারাপ মানে মন্দ কাজ করে গেল, শেষ মুহূর্তে সে আল্লাহ তাআলা তাকে ভালো কাজ করার তৌফিক দান করেন, ভালো কাজ করে সে জান্নাতি হয়ে গেল। আবার এমন ব্যক্তি হতে পারে যে সারা জীবন মন্দ ভালো কাজ করে গেল, শেষ মুহূর্তে এসে এমন কিছু ঘটে গেল যে তার ভুলের কারণে তাকে জাহান্নামে যেতে হলো, এটাই তার তাকদির, এটাই তাকদির, এটা উদ্দেশ্য। আর এই জন্য আসলে আমরা জানি না গায়েবের খবর, আমাদের কার ভাগ্যে কি আছে, আমার ভাগ্যে কি আছে, ভবিষ্যতে কি আছে। সব সময় একজন মমিন মানে আল্লাহকে ভয় করবে, যেমন এটা এখান থেকে আমরা বুঝতে পারি যেটা আল খাওফ ওয়ার রাজা, ইবাদতুল্লাহি বাইনাল খাওফি ওয়ার রাজাই, আমরা আল্লাহর ইবাদত করব, ভয় যেমন থাকবে জাহান্নাম থেকে বাঁচার জন্য, তেমনি জান্নাত পাওয়ার আশাও থাকবে, ভয়ও থাকবে জাহান্নাম থেকে বাঁচার জন্য, যে হতে পারে এমন কিছু আল্লাহ মানে ভুল হয়ে যেতে পারে, জাহান্নামই হতে পারি, আবার এমন আমি আবার ভালো আল্লাহর কাছে জান্নাতও পেতে পারি আমি। সেজন্য এই দুটোর মাঝে, এই দুইটাকে সমন্বয়ে আমাদের আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, এটা একটা শিক্ষা এখান থেকে। সেই সাথে আমাদের সর্বদা দোয়া করা উচিত, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তোয়াতিক, ওয়া মুসাররিফাল কুলুব সরিফ কলবি আলা দিনিক, অথবা আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক, ওয়া মুসাররিফাল কুলুব সরিফ কলবি আলা তোয়াতিক। যে এই দোয়া, যে যাতে করে আমাদের অন্তর সবসময় ঠিক থাকে, মানে বলা যায় না অন্তর এমন একটা জিনিস, এমন কিছু ঘটে আমাদের ভুলের কারণে, এমন কিছু ঘটে যেতে পারে যেটা কারণে আমরা মানে কোনো ব্যক্তি ভুলের কারণে সামান্য ভুলের মানে এমন কিছু ঘটে যেতে পারে হঠাৎ করে, যে যার কারণে সে জাহান্নামী হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমাদের ইসলামের উপরে জীবনযাপন করার তৌফিক দান করুন, এবং ইমানের উপরে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, সেই কামনা করি, সেই দোয়া করি, সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমাদেরকে বেশি দোয়া করতে হবে আল্লাহর কাছে, বেশি দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদের সবসময় ইমানের উপরে অবিচল থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।